চুপ থাকার জন্য কখনো লজ্জিত হইনি, কিন্তু চিন্তা ভাবনা না করে কথা বলায় জীবনে অনেকবার লজ্জিত হয়েছি। প্রতিটা মেয়ে হয়তো তার স্বামীর কাছে রানী হয়ে থাকতে পারে না, কিন্তু প্রতিটা মেয়েই তার বাবার কাছে রাজকন্যা হয়ে থাকে। ত্যাগ বিনা কিছুই পাওয়া সম্ভব নয়, শ্বাস নেওয়ার সময়ও আগে একটা শ্বাস ছাড়তে হয়। অন্ন সবার চাই কিন্তু কেউ চাষবাস করতে চায় না, জল সবার চাই কিন্তু কেউ জল বাঁচাতে চায় না, ছায়া সবার চাই কিন্তু কেউ গাছ লাগাতেও চায় না আর বাঁচাতেও চায় না, ঘরে সবার বউ চাই না সন্তান চায় না। সাধনা ও অধ্যবসায় দ্বারা মানুষ অসাধ্যকেও সাধ্য করিতে পারে। কে কতটা আপন তা শরীরে লেখা থাকে না, তাই তো মানুষ চিনতে এত ভুল হয়। সবসময় কর্মে ব্যস্ত থাকলে মন ভালো থাকে, অলস মস্তিষ্ক শয়তানের বাসা। ভরসাটা নিজের উপর রাখলে সেটা শক্তিতে পরিণত হবে, আর অন্যের উপর রাখলে ওটা দুর্বল হয়ে যায়। শুরু করার জন্য নতুন দিনের প্রয়োজন নেই, প্রয়োজন নতুন মানসিকতা। যারা বেশি কথা বলে তাদের মধ্যে ভেজাল থাকে কম, কিন্তু তারা ভেজালে পড়ে বেশি। তুমি কাউকে না পেলে মরে যাবে এটা আবেগ, তোমাকে জন্ম দিতে গিয়ে একজন মা মৃত্যুর সাথে যুদ্ধ করে আসছে এটা বাস্তবতা। এই পৃথিবীতে মায়ের তুলনা হয় না, ভালো থাকুক পৃথিবীর সকল মা। বাবার যত্ন নিলে ভদ্র ছেলে, মায়ের যত্ন নিলে অতি ভদ্র ছেলে, বোনের যত্ন নিলে দারুণ ভদ্র ছেলে, ভাইয়ের যত্ন নিলে সুপার ভদ্র ছেলে। তবে কেন বউয়ের যত্ন নিলে বলা হয় বউ পাগল? অদ্ভুত সমাজ, অদ্ভুত মানসিকতা। মসজিদের লাশের খাটটা আমাদের অপেক্ষায়, আর আমরা ব্যস্ত দুনিয়ার রং তামাশায়। একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য দুজন দুজনকে বোঝাটা অনেক বেশি প্রয়োজন। জীবনের বোঝা বইতে গিয়ে বোঝা যায় এর চেয়ে স্কুল ব্যাগটাই হালকা ছিল। তোমার লক্ষ্য যদি অন্য যে কোনো প্রয়োজন থেকে গুরুত্বপূর্ণ হয় তাহলে তোমাকে অভিনন্দন, তুমি সেই 1% মানুষদের দলে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এই ধরনের আরও নতুন নতুন শিক্ষামূলক, জ্ঞানমূলক, ইমোশনাল জাতীয় ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করো। আজ এ পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।